আমি তালা, গলায় মালা, তোমরা কি কালা? চাও নাকি শুনতে কেন আমারই জ্বালা? তাহলে চলে এসো আমার সাথে। একালে ছিলাম আমি এই ফ্ল্যাটের কমন তালা। ভাবুনি কমন ব্যাপারটা কেমন আনকমন জ্বালা। যে যেমন ভাবে পারে উল্টে পাল্টে উঁচু করে নিচু করে সে কিভাবে যে লাগিয়ে যায় বলি বিশ্বাস করাতে পারবো। কোম্পানি আমাকে লাগিয়ে খোলার জন্য তিনজন পাঠিয়েছিল, লিগাল কি ইললিগাল জানি না। সেই তিনজন থেকে এখন আমাকে 12 জন কিনতে হয়। ভাবুন, এই 12টা চাবি 3 রাত আমাকে খুলছে লাগাচ্ছে লাগাচ্ছে খুলছে। এই আরেক হয়েছে 5তলা ফ্ল্যাটের ফণি বাবু, বুড়ো যেমন চোখে কম দেখে ঠিক হয়েছে তার তেমন গেস্ট গুলো। একগুচ্ছ চাবি নিয়ে এক এক করে চেক করবে। শীত গ্রীষ্ম বর্ষা এই তালাই যদি হয় তোদের ভরসা, তাহলে টয়লিং করতে অসুবিধে কোথায়? ভেতরে জং তো আমারও ধরে, মাঝে মধ্যে একটু নারকেল তেলও দিতে পারিস, তাই না হয় শুধু পোড়া মোবিল আর পোড়া মোবিল। এই আরেক হয়েছে বিপিনবাবুর ছেলেটা, রোজ রাতে মদ খেয়ে বাড়ি ঢুকবে, প্রথম তালা তো তুলে থাক, চাবিটাও খুঁজে পায় না, তাও বা চাবিটা খুঁজে পায় ফুটু আর খুঁজে পায় না, কখনো এদিক কখনো ওদিক, কখনো এদিক ঢোকায় কখনো ওদিক ঢোকায়, নে 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 মুখে ঢোকা, কিন্তু ওই যে ফুটুটার খুঁজে পায় না, নে 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 ঢোকা। এইবার আমার দুঃখের শেষ রাতের কথাটা বলি, রাত তখন 12টা, ভাবলাম একটু বিশ্রাম নেব। ঠিক রাত 2টোর সময় মাথার উপর শক্ত কিছু লোহার দণ্ড অনুভব করলাম। উরি কি চাপ রে, উরি বাপ রে, উরি গেলাম রে, উরি মা রে, উরি উরি গেলাম রে। এত চাপাচাপিতেও যখন কিচ্ছু হলো না, তখন হঠাৎ ভেতরে 2 ইঞ্চি মতো কিছু অনুভব করলাম। প্রথমে ঠাউর করতে পারি, আসলে এত ছোট জিনিস কখনো কেউ আগে ঢোকায়নি তো, তাই ভাবলাম কিচ্ছু হবে না, সর্বনাশ টুক করে খুলে গেল। তারপর বুঝলাম ছোট জিনিসের মাহাত্ম্য। ওমা, এ তো চোর, শুধুমাত্র কাঠি করে আমার মান ইজ্জত সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। তারপর সকাল হলো, সব দোষ হলো আমার, কপালে জুটলো আমার এই ভাড়ার ঘর, হয়তো কেজি দরে বিকবো। তাহলে বুঝুন আমার জীবন যৌবন সব বিলিয়ে দিও, থাক তালা তো, কিছু জিনিস তালাবন্ধ হয়েই থাক। শুধু যাওয়ার আগে শেষ অনুরোধ, তালারাও বাঁচতে চায়, ওদের বাঁচতে দিন, মানুষ হয়নি হয়েছি তালা, তা বলে কি এত জ্বালা।